হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? শ্রেয়ার রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাই। আমরা তো রুই, কাতলা এইসব মাছের কালিয়া খেয়েই থাকি, বাট আজকে আমি বানাবো কই মাছের কালিয়া। এই কই মাছের কালিয়া বানানোর জন্য আমি প্রথমেই মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে হিট করে নিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। দেখুন, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলোকে উল্টে নেব, কারণ এই কই মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেঁকে যায়, তাই ভালো করে আগে উল্টে নিতে হবে। দেখুন, সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। এবার কই মাছগুলোকে ব্রাউনিশ করে ভেজে নেব। দেখুন, একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছগুলো। মশলার জন্য নিয়ে নেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন পেস্ট, আদার পেস্ট, শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোটা ফোড়ন। এবার একটা কড়াই নিয়ে নেব, ওই তেলের মধ্যেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল এলেই অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ। এবার পেঁয়াজটাকে বেশ ব্রাউনিশ করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার অ্যাড করে দিলাম রসুন পেস্ট। রসুন পেস্টটা দিয়েও আবার একটু ভেজে নেব। দেখুন, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটো আর পেস্ট করে রাখা আদা। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করে দেব জল। আমি অল্প একটু জল অ্যাড করলাম, জাস্ট মশলাটাকে একটু কষানোর জন্য। দেখুন, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। যেহেতু ঝোলটা গ্রেভি গ্রেভি রাখবো, তাই খুব বেশি জল অ্যাড করিনি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েই 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। তার মাঝখানেই মাছগুলোকে একটু উল্টে নেব। এইভাবে কই মাছের কালিয়া বানালে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমারও কিন্তু কই মাছের কালিয়া একদমই রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন, আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।